وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. الله پاک رب العالمين بولن وما أرسلناك إلا আল্লাহ যত সৃষ্টি আছে আসমানকে সৃষ্টি করেছেন বাজান বলেন তো একটু মুখ ফুটে বলেন আসমান কে তৈরি করেছেন জমিন কে বানিয়েছেন নক্ষত্র কে বানিয়েছেন আমাদের দেখা না দেখা আমরা সহজ যা কিছু আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ দিয়া বলেন গাছের ভিতরে কাঁঠাল দিয়েছি নবী আপনার জন্য আল্লাহ আকবার বলেন আম গাছে আম দেই গো নবী আপনার বরকতের জন্য গো নবী আল্লাহ আকবার আকাশের ভিতরে যে চাঁদ দেখা যায় ওই চারটা পূর্ণিমার আলোর মতো যে চারটা আলো দেয় নবী আপনার জন্য আকাশের চাঁদটাও বানিয়েছি আমার বান্দারা পৃথিবীতে হাঁটবে হাঁটার জন্য আমি আল্লাহ পানির উপরে জমিনের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ আকবার বলে আপনার উম্মত আমার বান্দা কাঁঠাল খাবে কাঁঠালের ভিতরে মিষ্টি না দিলে খেতে পারবে না এই জন্য গো নবী আপনার খাতিরে আমি আল্লাহ কাঁঠালের ভিতরে মিষ্টি দিয়েছি আকাশ তো আমি আল্লাহ তৈরি করেছি জমিন আমি আল্লাহ তৈরি করেছি আমার সৃষ্টি যত দূর আমি আল্লাহ যত দূর পর্যন্ত আমি আল্লাহর সৃষ্টি তত দূর পর্যন্ত আপনি নবী রহমাতাল্লিল আলামিন ফেরেশতারা বসবাস করে আমি আল্লাহ ফেরেশতা তৈরি করেছি আপনার রহমতের কারণে গো নবী আল্লাহ আকবার বলেন মানুষ চক্ষু দিয়া দেখবে এই চক্ষুটাও দিয়েছি আপনার ওসিলার জন্য ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল রহমতের নবী আপনাকে যদি আসমানে আমি রাখতাম আপনার কাছে তো আপনার উম্মতরা যাইতে পারত না আল্লাহু আকবার আপনাকে জমিনের ভিতরে রেখেছি যদিও এটা জমিন কিন্তু আল্লাহর বানানো জান্নাত কিতাবের ভিতরে পাওয়া যায় কোন পয়গম্বর রওজাকে আল্লাহ পাক জান্নাত বলে ঘোষণা করে নাই আপনার নবী আমার নবী রহমাতাল্লিল আলামিনের রওজাটাকে আল্লাহ পাক জান্নাত বলে ঘোষণা করেছেন বাজান আল্লাহু আকবার বলুন সেটাকে রিয়াজুল জান্নাত বলা হয় হাদিসের ভিতরে পাওয়া যায় কেউ যদি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢোকে আল্লাহর নবী বলে সে যেন আল্লাহর তৈরি করা জান্নাতের ভিতরে ঢুকল আপনার নবী আমার নবী কেমন রহমত ছিলেন বাজান আপনাদের কি খারাপ লাগতেছে শোনা যায় আপনার নবী আমার নবী কেমন রহমত ছিলেন বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ডাক দিয়ে আপনার নবী আমাকে নিয়ে গেছেন কোন পয়গম্বরকে আল্লাহ পাক আল্লাহর বাড়িতে ডাক দেয় নাই আল্লাহু আকবার নবীকে ডাক দিয়েছেন নবী
আপনার মনটা খারাপ আপনি আমার বাড়িতে আসুন আপনার মন খারাপ মনটা ভালো করার জন্য আপনি আমার বাড়ি থেকে ঘুরে যান আরশে আজিমে আসে আরশে আজিমে সে আমার বাড়ি থেকে আপনি ঘুরে জমিনের ভিতরে যাবেন আল্লাহ নবী সাত আসমান পাড়ি দিয়া সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর বাড়ির গেটের সামনে যখন হাজির হয়েছে আরশে আজিমের গেটের সামনে যখন গেছেন আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী স্যান্ডেল বা খরম খোলার জন্য মাথাটা হেলিয়েছেন স্যান্ডেল খুলবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে না নবী না আপনি আপনার খরম বা স্যান্ডেল নিয়া আপনি আমার কাছে আসুন দোস্ত আমার জন্য আপনি কি আনছেন আল্লাহু আকবার কে বলতেছেন কে বলেন মুসলমান একটু শক্তি দিয়া বলেন কে বলেন আল্লাহ বলেন ওই নবীকে আমাদের দেশের কিছু কুলাঙ্গারের বাচ্চারা গালি দেয় ঠিক কি না শুধু আমাদের দেশের নয় আমাদের পার্শ্ববর্তী ভারতে কিছু কুলাঙ্গার এখন জন্ম নিয়েছে বলে নবীর চরিত্রের ভিতরে ত্রুটি আছে ও মুসলমান আপনি আপনার জায়গা থেকে তাদের হেদায়েতের জন্য না ধ্বংসের দোয়া করুন আল্লাহ বলেন নবী আপনি আমার জন্য কি নিয়ে আসছেন গো বন্ধু আল্লাহর নবী বলেন আপনার জন্য আমি হাদিয়া এনেছি আল্লাহু আকবার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ও বাজান নামাজি মানুষরা বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته আপনার নবী আমার নবী বলেন আল্লাহ আমার শারীরিক যত ইবাদত আছে সব কিছু আপনার জন্য আল্লাহু আকবার আমার জীবনে যত ইবাদত আছে সব কিছু আপনার জন্য আমার যৌবনের যত ইবাদত আছে সব কিছু আপনার জন্য আমার মৃত্যু পর্যন্ত যত ইবাদত আছে গো সব আপনার জন্য আল্লাহ পাক বললেন নবী ঠিক আছে এবার মালিক ডাক দিয়ে বলেন ও আমার হাবিব আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার বলবেন না এইজন্য তাশাহুদ নামাজে পড়া ওয়াজিব তাশাহুদ নামাজে পড়া কি ওয়াজিব কেউ যদি তাশাহুদ না পড়ে তার নামাজ হবে না নামাজ আবার দুহরিয়ে পড়তে হবে তাশাহুদের ভিতরে আপনার নবী আমার নবীর নামটা আছে আপনি যে নেতার পিছনে ঘুরেন আপনি আমি যে নেতার পিছনে ঘুরি ওই নেতা তো রাস্তা দিয়ে হাঁটলে পাঠার মতো শরীরটা গন্ধায় আছে না নাই আপনি আমি যে নেতাকে ভোট দিয়ে নির্বাচন করি ওই নেতা রাতের বেলায় চরিত্র দেখলে মাথা খারাপ ওই নেতার চরিত্র দেখলে বউ ঘর থুইয়া বাপের বাড়ি যায় আছে না নাই আপনি আমি যে নেতার পিছনে ঘুরি বাজান ওই নেতার কাজ দিয়ে যদি আপনি হাঁটেন বিড়ির গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যায় না কথা বলেন আপনি আমি যে নেতার পিছনে ঘুরি চরিত্র ভালো না ওর রাতের বেলার চরিত্র একরকম দিনের বেলার ব্যবহার আর একরকম আপনার আমার নেতা রহমাতাল লিল আলামিন নবী রাতের বেলায় কি করেছে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবীরা আমি রাতের বেলায় কি করি এটাও তোমরা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দাও নবী আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। নবী আপনার জন্য আমার পক্ষ থেকে সালাম, আল্লাহু আকবার বলেন, ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু, আমার যত রহমত যত বরকত সব আপনার জন্য। নবীজি তো খুশি হইলেন কিন্তু মনটা খারাপ। নবীজি বলেন, আল্লাহ আমার উপরে তো আপনি রহমত বর্ষিত করলেন, বরকত দান করলেন, আমি যে দুনিয়ার ভিতরে আমার উম্মতকে রেখে এসেছি, এদের কি হবে? আল্লাহু আকবার। ওবাজান ভোট দিয়া 5 বছরের জন্য শুধু ঢাকায় পাঠাইলে আপনার কথার মনে থাকে না? কথা বলে আর মনে থাকে না? আপনার নবী আমার নবী বিশ্ব নবী, আল্লাহর বাড়িতে গিয়ে আপনাকে আমাকে ভুলে না। নবীর সুন্নতটা মুখে দিয়া কেমনে আপনি বিড়ি খান, একটু লজ্জা থাকা দরকার তো। নবীর সুন্নতটা মুখের ভিতরে দিয়া আপনি আমি কি জন্য মিথ্যা কথা বলি, একটু লজ্জা থাকা দরকার আছে না নাই বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রহমতের কথা বললেন, আপনার নবী আমার নবী ডাক দিয়ে মালিককে বলেন, মালিক হাবিব কি হয়েছে? বলে দুনিয়ায় তো আমার উম্মতরা আছে, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাবিব বললেন, আল্লাহ পাক ও হাবিবকে শিখিয়ে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তাদের উপরেও শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আপনার নেককার উম্মত হবে, নেককার বান্দা হবে, যারা নামাজি হবে, তাদের উপরে আল্লাহর রহমত। কার রহমত বাবা? যত কষ্টই আসুক না কেন মনের ভিতরে শান্তি থাকে, আমি নামাজি। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতই অভাবী হোক না কেন লোকটা নামাজি, মনের ভিতরে শান্তি আছে। যতই অভাবী হোক, ওই লোকটা যতই অভাবী হোক কিন্তু লোকটা সদা সর্বদা সত্য কথা বলে, আছে না নাই বাবা? আল্লাহ আল্লাহ ব্যতীত আর কোন এলাহা নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল, আপনার নবী আমার নবী, বরকতের নবী। কিসের নবী বাজান? কিসের নবী? বরকতের নবী। আপনার জীবন তো শেষ হয়ে গেল, আপনার জীবন শেষ হয়ে গেল। আচ্ছা বলেন তো, কবরে নামানোর সময় কার নামটা নেয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নাকি বিসমিল্লাহি ওয়ালা দারিপাল্লা বলে নাকি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওমিলিক বলে নাকি? একটু কথা বলিয়েন, বিসমিল্লাহি ওয়ালা ধানের শীষ বলে নাকি? কার পিছনে দৌড়াও রে বাবা? এগুলা সব বাউতাবাজি, একটাও সত্য না। আপনার নবী আমার নবী রহমাতাল্লিলা বিচার দিলাম, বলেন তো সারাটা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করল, সারাটা জীবন আল্লাহর বিরোধিতা করল, সারাটা জীবন নবীর বিরোধিতা করল, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলো, এমন মানুষ আছে না নাই? না না, আপনি মানুষকে জানায়া বা না জানায়াও যদি অন্তরের ভিতরে এতটুকুন বিশ্বাস আনেন, ইসলামের ভিতরে এই কাজটা খারাপ, এতটুক মানুষ জানুক বা না জানুক, অন্তরের ভিতরে যদি আপনি এতটুকুন কামনা করেন, এতটুকুন যদি আপনি কথা যদি অন্তরের ভিতরে জাগ্রত করেন, আল্লাহর নবী বলেন, ওটা আর মানুষ না, ওটা কুকুরের চাইতেও খারাপ।
بسم الله وعلى ملة رسول الله সারাটা জীবন আমি নবীজির বিরোধিতা করলাম ও বাজান আছে না আছে না আপনি মেয়েকে বিয়ে দিতেছেন নবীজি কি বিয়েবাড়ির ভিতরে গান বাজাইছে দুই দিন কথা বলেন গান বাজাইছে আপনার অন্তরে কষ্ট লাগলে আমার করার কিছু নাই বাজান কিছু কথা বর্তমান যুগে হক কিছু কথা বলতে হবে আপনি মেয়েকে বিয়ে দিতেছেন দুইটা দিন আপনি বাড়িতে গান বাজান আপনাকে কে পারমিশন দিল নবী কি গানের পারমিশন দিছে আপনি সারাটা রাত ড্যাক্স বাজান মেয়েকে বিয়ে দিতেছেন শুরুতেই আপনার গুনার কাজ আপনার মেয়ের জীবনটা তো অশান্তি হয়ে যাবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বিয়ের সময় গান জন্ম হয়েছে তারপরও গান আজান তো কানের ভিতরে নাই জীবনভর নবীজির বিরোধিতা করলাম মারা যাওয়ার পরে এবার কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলতেছে ও বাজান আপনারাই বিচার করেন বলেন তো ওই সময় নবীজি কি গ্রহণ করবে নাকি কবরের ভিতরে নবীজির ছবি আনা হবে ও যুবক কানটা খাড়া করে শোনো বর্তমান সায়েন্সের একটা তথ্য তোমাদেরকে দিয়ে যাই বর্তমান বিজ্ঞানের একটা তথ্য দিয়ে যাই হাদিস শরীফের ভিতরে আসে আল্লাহর নবীর কোন পাগল যদি মারা যায় নবীর আশেক যদি মারা যায় কবরের ভিতরে সঙ্গে সঙ্গে নবীজির রওজার সাথে যোগাযোগ হবে বর্তমান যুগে بسم الله وعلى ملة رسول الله মানুষটা নবীজি নবীজিকে মানে নবীর সুন্নত তার মুখের ভিতরে আছে দিনরাত 24 ঘন্টা নবীজির ভালোবাসা তার অন্তরে জাগ্রত ছিল পরিবারের জন্য খরচ করেছে নবীজি বলেছে পরিবারের জন্য খরচ করো আল্লাহর মহব্বতে যদি তুমি আল্লাহর মহব্বতে পরিবারের জন্য খরচ করো সদকায়ে জারিয়া হবে সন্তানকে লাগাবারা করাচ্ছ সন্তানের পিছনে টাকা দিতেছো তুমি তোমার মহব্বত থাকবে আল্লাহর কারণে আল্লাহ তো সন্তানকে মানুষ করতে বলেছে এই জন্য সন্তানকে আমি লাগাবারা করার জন্য টাকা দেই যত টাকা আপনি সন্তানের পিছনে খরচ করবেন আল্লাহর নবী বলেন এই টাকাগুলা সদকা দান হয়ে যাবে হিসাব নিবেন না আল্লাহ পাক লা ইলাহা মহব্বত দিয়ে বলুন লা ইলাহা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন ওয়াজ মনে রাখবেন বাবা কে হাঁটতেছিলেন বাজান আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন এমন সময় আবু জেহেলের দেখা কার দেখা আবু জেহেল নবীজির আপন চাচা ছিল বাড়িটাও ছিল পাশাপাশি বাজান আল্লাহর ঘর খানায় কাবা থেকে কয়েক মিনিট হাঁটলেই আবু জেহেলের বাড়ি পাওয়া যায় আবু জেহেলের আঙ্গিনার শেষ মাথাটাই হচ্ছে আপনার নবী আমার নবী রহমাতাল লিল আলামিনের বাড়ি আবু জেহেল ইসলামের শত্রু কার শত্রু ইসলামের শত্রু রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে আবু জেহেলের হাতে খেজুরের বিচি কিসের বিচি খেজুরের বিচি ওই খেজুরের বিচি নিয়ে নবীজির সামনে দাঁড়ালো নবীজি তো ভদ্র মানুষ ছিলেন আদর্শবান মানুষ ছিলেন চরিত্রবান মানুষ ছিলেন মানুষের জন্য তো দয়াল নবী ছিলেন নবীজির সামনে দাঁড়ালেন
আবু জেহেল এবার ডাক দিয়া বলল মুহাম্মদ কোথায় গিয়েছিলে বলে চাচা এই তো এখানে গিয়েছিলাম আল্লাহিকুল মাকতুম কিতাবের ভিতরে পাওয়া যায় আবু জেহেলের সঙ্গে আরো কিছু সঙ্গ বঙ্গ ছিল আবু জেহেল ডাক দিয়া বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে নবীজি তো দয়ালুবী ডাক দিয়া বললেন চাচা ঠিক আছে যদি হাতে কি আছে হাতের ভিতরে যেটা আছে সেটাই যদি সাক্ষ্য দেয় যে আমি নবী আপনি কি মুসলমান হবেন নাকি আল্লাহু আকবার বলেন আবু জেহেল বলে হ্যাঁ হ্যাঁ যদি বলতে পারো তাহলে মুসলমান হব নবীজির কলিজাটা ভরে গেল নবীজি এবার হাত কি ইশারা করে বললেন ও হাত রে তোমার ভিতরে কি আছে তুমি জানো আল্লাহ জানে কে জানে তুমি আছো আল্লাহ জানে এবার হাতটা ধরে নবীজি ইশারা করে বললেন ও হাতের ভিতরে কি আছে তুমি সাক্ষী দাও আমি কে হাতের ভিতর থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আবু জেহেল বলল তুমি এটা জাদু করেছো আল্লাহু আকবার বলে আবু জেহেল কি বলছে তুমি এটা জাদু করেছো হাতের ভিতরে ভেলকি লাগিয়েছো মুসলমান তো হইলই না নবীজি কে বেইজ্জতি করে রাস্তা থেকে চলে গেল আমার নবী একদিন বাড়ি থেকে বের হচ্ছেন মসজিদে খানায় কাবার দিকে আসবেন নবীজি আপনার নবী আমার নবী কাসাসুল আম্বিয়া কিতাবের লেখক লেখেন নবীজি এশার নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছিলেন কিসের নামাজ বাবা এশার নামাজ এশার নামাজ পরে নবীজি বাসার দিকে যাচ্ছিলেন আবু জেহেল তদানীন্তনের প্রধানমন্ত্রী ছিল ৪০ বছরের বাইতুল্লাহ শরীফের মতওয়াল্লি ছিল কয় বছর ৪০ বছর নবী ও আপনি আমার জীবনের জীবন আপনি আমার মহারণ আপনি আমার জীবন আপনি আমার দুই দুনিয়ার ধন দয়াল নবী নবী ও আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী এশার নামাজের পরে বাসায় ঢুকতেছেন আল্লাহিকুল মাকতুমের লেখক লেখেন আল্লাহ রাসূল নামাজ পড়ার জন্য বের হবেন আকাশের ভিতরে চাঁদ পূর্ণিমার চাঁদ দেখা যায় আবু জেহেল তার দল বলেন লোকজনদেরকে নিয়ে খুলির ভিতরে বসে আছে খুলি ছিলেন তো আঙ্গিনার ভিতরে বসে আছে আবু জেহেল এবার নবীজিকে ডাক দিয়ে বলল ভাতিজা তোমার কাছে একটা জিনিস চাইব তুমি যদি দেখাইতে পারো আমরা সকলে মিলে মুসলমান হব দয়াল নবী বললেন আপনি কি দেখতে চান গো চাচা যদি দেখায় আপনি কি মুসলমান হবেন ৪০ বছরের মতো বললে ছিল কয় বছর কোন ঘরের খানায় কাবা ঘরের আল্লাহর খানায় কাবা ঘরের ৪০ বছরের সভাপতি কয় বছর কপালে হেদায়েত নাই কপালে মসজিদের সভাপতি সেক্রেটারি হইলেই যে আপনি মুসলমান হয়ে গেলেন এমন গ্যারান্টি নাই মসজিদের সভাপতি সেক্রেটারি হইলেই যে আপনি ইমানদার হইলেন গ্যারান্টি আবু জেহেল ৪০ বছরের মতো আল্লি খানায় কাবার চাবিটা তার কোমরে থাকতো
তার হাতে থাকতো খানায় কাবার চাবি ভাতিজা ওই আকাশের ভিতরে চাঁদ দেখা যায় বলে হ্যাঁ চাঁদ দেখা যায় বলে তুমি যদি চাঁদটাকে দ্বিগণ্ডিত করে দেখাতে পারো আমার দল বল নিয়া মুসলমান হব দলের মার্কা ছিল জুলুম কি ছিল আর ভাই কথা বলেন দলের মার্কার নাম কি ছিল জুলুম অত্যাচার ও বাজান খোঁজ জুলুম আছে না নাই এমন জুলুম যুবক ঘরে ঘুমাইতে পারে না ভুট্টা বাড়িতে ঘুমায় রাতের বেলায় মায়ের চোখের পানি পড়ে বাবার চোখের পানি পড়ে সন্তান গেল কোথায় আর এদের মার্কার নাম হচ্ছে জুলুম কি নাম জুলুম বলে আকাশে কি দেখা যায় নবী বলেন আকাশের ভিতরে তো চাঁদ দেখা যায় আবু জেহেল বলে চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আল্লাহ আকবার বলেন চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো দল বলেন লোকজন নিয়ে মুসলমান হব নবীজি মনের ভিতরে আশা জাগাইলেন যদি মুসলমান হয় বংশের লোক তো বংশের লোকের প্রতি টান থাকে আলাদা রক্তের প্রতি টান আলাদা থাকে যদি চাষা মুসলমান হয় নবীজির বাড়ির সঙ্গে আবু কুবাইস পাহাড় আল্লাহ আকবার কি পাহাড় আবু কুবাইস পাহাড় নবীজির বাড়ির সাথে লাগানো আবু কুবাইস পাহাড়ের দিকে ইশারা করে আকাশের চাঁদকে লক্ষ্য করে নবীজি ডাক দিয়ে বলে ওরে আকাশের চাঁদ তুমি তো জানো আমি কে আমার পরিচয় কি আমি তোমাকে বলতেছি আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও আল্লাহ আকবার বলেন আল্লাহি কুল মাকতুম কিতাবের লেখক লেখেন তদানীন্তনের মুসলিম ইহুদিরা নাসারারা অনেকে দেখেছে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে পড়ে গেছে এবার আবু জেহেল কে ডাক দিয়া নবীজি বলে চাচা আপনি কি দেখেছেন চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে গেল তখন মক্কার মানুষেরা দেখেছে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে ঝুলে গেছে চাচা আপনি কি দেখেছেন ওই জুলুমবাজ নেতা ডাক দিয়া বলে দেখেছি তবে এটা জাদু ও বাজান আপনি যতই দিনের দাওয়াত দেন কাজে আসবে না কেন কফালের ভিতরে মোহর মেরেছে মালিক ও তো জীবনে হেদায়েত পাবে না আছে না বাজান ওয়াজ করতে করতে হুজুরের চাকরি না ইমামের ইমামতিও শেষ ও হেদায়েত হয় না নামাজের শেষে টাকা গোনার জন্য মসজিদের কোনায় এমন ভাবে বসে ওর মতো ফেরেশতা ওই এলাকার ভিতরে অন্য কেউ নাই আছে না নাই ও বাজার মসজিদের সভাপতি হয়েছে এক অক্ত নামাজও পড়ে না মসজিদের কেশিয়ার হয়েছে এক অক্ত নামাজও পড়ে না শহরের কথা বলতেছি আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামটা ভালো জিকির করেন লা ইলাহা বাবা আপনারা মনে হয় বেজার না আল্লাহর উপরে বেজার আল্লাহ নাম নিতে আপনাদের এত কৃপণতা কেন ভয় লাগে নাকি ফাঁসি হবে আল্লাহর নাম নিলে ফাঁসি হবে ভয় ওরে বাবা জীবন তো একটা আল্লাহ রাস্তায় যদি একটা জীবন দিতে পারেন ইহকাল ও কল্যাণ পরকালের কল্যাণ শহীদের মর্যাদা তো এত বেশি ওর জীবনের কোনো হিসাব মালিক নিবে না
বাতি যা দেখেছি এটা তোমার হাতের জাদু তুমি যে এত বড় জাদুকর আগে জানি না আহা তুমি যে এত বড় জাদু করতে পারো আগে জানি না বর্তমান বিজ্ঞান চাঁদের দেশে বাড়ি করতে যাচ্ছে আল্লাহ আকবার বাজান গুলশান ধানমন্ডির বাড়ি এখন আর ভালো লাগে না আমি গুলশানে দুই বছর আগে আপনার করোনার পরে পরে গুলশানে মাহফিল করে গুলশানে একটা বাসায় উঠলাম বাসায় উঠার পরে বাথরুমে ঢুকেছি দেখি বাথরুম আর দেখা যায় না কি নাই বাথরুমের প্যান থাকে না পায়খানার যে প্যানটা থাকে এটা আর দেখা যায় না আমার যে বডিগার্ড দিয়েছে আমাকে সেবা যত্ন করার জন্য যে লোকটা দিয়েছে আব্দুল কাদের নাম আব্দুল কাদের ভাইকে ডাক দিলাম ভাইরে বাথরুম করবতে প্যান কই মানে পায়খানা কই আমরা তো গ্রামের মানুষ ওই আব্দুল কাদের ভাই বলে হুজুর ওই যে দুইটা পা দেখা যায় বলে হ্যাঁ বলে ওই দুইটা পায়ের ভিতরে আপনি পা দেন আপনার এমনিতেই ওটা বাথরুম চলে আসবে গুলশানের এই অবস্থা ঢাকা গুলশান ধানমন্ডির এই অবস্থা এখন মানুষ বাড়ি করার জন্য চাঁদের দেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবীজির মুজেজা দেখানোর জন্য মানুষকে আল্লাহ পাক কান ধরে চাঁদের দেশে নিয়ে যাচ্ছে সেখানে মানুষ বাড়ি করতে গিয়ে দেখে চাঁদের মাঝখানে বিশাল বড় একটা ফাটা আল্লাহু আকবার বলে যেদিন চাঁদ তা দ্বিগুণিত হয়ে গেছে ও মানুষ তোমরা মনে করো কিয়ামত অতি নিকটবর্তী হয়েছে কিয়ামতের এটা একটা আলামত নবীজি যে চাঁদটাকে দ্বিগুণিত করছে এটা একটা কি কিয়ামতের আলামত নবীজি পৃথিবী থেকে চলে গেছে এটা সবচেয়ে বড় আলামত আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে এবার নবীজি মনটা খারাপ করলেন তার জীবনে কালিমা নসিব হয় নাই আবু জেহেল খানায় কাবার চাদর ধরে মালিকের কাছে দোয়া করতেছে গো আল্লাহ উপরওয়ালা তুমি তো একজন আছো তুমি তো হকের হাকিম তুমি আজকে বদরের ময়দানে বিচার করিও হকের বিচার কিসের বিচার বাবা হকের বিচার কার ঘরের গেলাপ ধরে বলে আল্লাহর ঘরের গেলাপ ধরে বলে মালিক ডাক দিয়া বলে হা হা বিচার হবে বদরের ময়দানে কুখ্যাত খুনি যুদ্ধ শুরু হয়ে গেল আবু জেহেল কোন দিক দিয়া কোন দিক দিয়া এই কুকুরের লাশটা পড়ে আছে কেউ জানে না তবে ওবাইদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত আসছে বদরের যুদ্ধের ইতিহাসের ভিতরে পাওয়া যায় আবু জেহেল পড়ে আছে পড়ার সঙ্গে সঙ্গে জমিন থেকে কিছু পোকা মাকড় তাকে খাওয়া শুরু করেছে ওবাদান ইসলামের শত্রু ছিল ইসলামের শত্রু হওয়ার কারণে লাশটাও জনগণ আর দেখতে পারে নাই আচ্ছা বলেন তো দেখি আবু জেহেল এত সুন্দর একটা নাম এই নামটা কি আপনাদের মহল্লার কেউ রাখছে নাকি ভবিষ্যতে রাখবে নাকি আবু জেহেল ইসলামের শত্রু হওয়ার কারণে ওই নামটা ন্যায় মানুষ মহব্বতে নেয় না ঘৃণার সাথে নেয় শুধু তাই না বাজান খানায় কাবা থেকে কয়েক মিনিট হাঁটলেই তো আবু জেহেলের বাড়ি পাওয়া যায় এই আবু জেহেলের বাড়িটা পাবলিকের জন্য টয়লেট বানায় রেখে দিয়েছে সৌদি সরকার কি বানাইছে পায়খানা বানায় রেখে দিয়েছে লক্ষ লক্ষ হাজিরা আবু জেহেলের বাড়িতে যায় নিচে যদি জায়গা না পায় দুই তলায় উঠে দুই তলায় যদি জায়গা না পায় তিন তলায় উঠে আমি তো গেলাম গিয়ে দেখতেছি টাচগুলাও পায়খানার মতো টাচগুলা কি পায়খানার মতো শুরুতে ভাবলাম মনে হয় মানুষ পায়খানা করে দেওয়ালের ভিতরে মেখে দিয়ে যায় পরে দেখলাম যে না টাচগুলার রংটাই এরকম আমার সঙ্গে হাজি সাহেব ছিল আমাকে কইতেছে হুজুর কি ঢুকবেন না আমি আপনি ঢুকেন আমি ঢুকবো না আমি নবীজির বাড়ির দিকে যাচ্ছি
এই মুরব্বি মনের মানে আক্ষেপে আপনার বাথরুমে যায় ঢুকছে আমি নবীজির বাড়ির দিক দিয়ে ঘোরাফেরা করে দেখি মুরব্বি নাই কই গেল তা আমি ভাবলাম হয়তোবা উনি মনে হয় হোটেলের দিকে চলে গেছে কিছুক্ষণ পরে উনি আমার কাছে গেছে আমি কই গেছিলেন আপনি কয় যে এই আবু জাহেলের মাথায় পায়খানা করে দিয়ে আসলাম বাজান ইসলামের শত্রু যারা এদের হেওকালও আযাব পরকালও আযাব ইসলামের শত্রুতা মনের ভিতরে কখনো আনবেন না ইসলামের শত্রু যারা এরা প্রকাশ করে দেয় ডাফনের কারণে দ্বীনের মাহফিল বন্ধ করে আসে না নাই মাহফিল বন্ধ তো করে করে আবার প্রকাশ্যে ঘুরে যে আমরা মাহফিল বন্ধ করলাম ডাফন কত বাবা সময় আসলে সবকিছুর বিচার হবে ধৈর্যের অপেক্ষা মাত্র কি হকের পথে আছেন না বাতিলের পথে আছেন হক সব সময় পৃথিবীতে থাকবে আল্লাহু আকবার বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক জামানার কসম খেয়েছেন এবং আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় নিশ্চয় ওরা ক্ষতিগ্রস্ত যাদের ভিতরে ঈমান নাই কি নাই ঈমান নাই আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন আপনার নবী আমার নবী বাসায় গিয়েছেন রাতের বেলায় খাবার এখনো তৈরি হয় নাই আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে ও আমার আয়েশা রুটি আনো রুটি আনো তোমার রুটি কি এখনো হয় নাই বলে না ইয়া রাসূলুল্লাহ হয় নাই নবী তো দয়াল নবী দয়াল নবী এবার আয়েশাকে ডাক দিয়ে বলে ও আয়েশা তুমি রুটি ভাজো আর আমি রুটি বানায় দে আল্লাহু আকবার আর আপনি তো এমন ভাবে ঘরের ভিতরে বসে বসে অর্ডার করেন হাইরে সলিমউদ্দিন মনে হয় যে ওই জামানার সবচেয়ে বুজুর্গ এই এত দেরি কেন রে তোর মোশান কি আল্লাহর নবী বলেন আয়েশা তুমি রুটি ভাজো আর আমি বানাই আল্লাহু আকবার আল্লাহর নবী উটিটা লম্বা করে তাওয়ার ভিতরে আম্মা জান আয়েশার হাতে দিলেন ও আমার হুমায়ের আয়েশা নাও গো এটা আমার বানানো রুটি আম্মা জান আয়েশা রুটিটা নিয়ে তাওয়ার উপরে দিলেন কড়াইয়ের উপরে দিলেন কড়াই ছিলেন তো আপনারা কড়াইয়ের উপরে দিলেন বা তাওয়ার উপরে দিলেন অনেকক্ষণ সময় পার হয়ে যায় রুটি হয় না আল্লাহ রাসূল আরেকটা বানায়া বসে আছে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে ও আমার আয়েশা ও আমার হুরায় হুমায়রা আরেকটা তো হয়েছে তুমি নিয়ে যাও আম্মা জান আয়েশা বসে বসে জাল দেয় কিন্তু রুটি উল্টা উল্টি করে রুটি আর হয় না আম্মা জান আয়েশা এবার এসে নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রুটি তো তাওয়ার ভিতরে গরম হয় না রুটি তো তাওয়ার ভিতরে গরম হয় না আল্লাহ রাসূল বলেন হুমায়রা ওই রুটি কিয়ামত পর্যন্ত তুমি যদি জাল দাও রুটি খাওয়ার মতো রুটি হবে না আল্লাহ কেন আয়েশা ওই রুটির ভিতরে বিশ্ব নবীর বরকতের হাত পড়েছে ওই হাত পড়ার কারণে আগুন রুটিকে গরম করে না আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন নবী ও আয়েশা আমি গোসল করব তুমি একটু পানির ব্যবস্থা করো আম্মা জান আয়েশা পানির ব্যবস্থা করলেন বাজান মদিনার ঘটনা বলছি হ্যাঁ তো সাহাবা কিতাবের ভিতরে আসছে নবীজি গোসলের পানির জন্য ব্যবস্থা হয়ে গেল আম্মা জান আয়েশা পানির ব্যবস্থা করলেন নবীজি একটা টুলের উপরে বসলেন আর আম্মা জান আয়েশা নবীজির পিছনে দাঁড়ায়া পানি ঢালবেন আম্মা জান আয়েশা পিছনে দাঁড়াইলেন আর নবীজি একটা টুলের উপরে বসলেন শুনতেছেন বাজান পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও শুনেন স্বামীর প্রতি স্ত্রীর কত মহব্বত ছিল বাজান
আর স্বামী ও স্ত্রীর প্রতি কেমন محبت ছিল একটু বলে যাই আম্মা জানাইশা পিছন থেকে পানি ঢালতেছেন বাজান আল্লাহ রাসূল চকির উপরে বসে আছে জল চকির উপরে বসে আছে বা টুলের উপরে বসে আছে আল্লাহ রাসূলের মাথায় পানি ঢেলে ঢেলে আম্মা জানাইশা রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন কিছুক্ষণ পরে নবীজি দেখেন যে নবীজির সামন দিয়া পানি তো সাদা বাবা পানি তো পানির রং কিন্তু পানির রং আর পানির রং নাই ওই সাদা পানির ভিতরে কেমন জানি লাল পানি যায় আম্মা জানাই শাকে ডাক দিয়ে বলেন ওই শাক গোসল করাচ্ছ পানি কেন জানি লাল হচ্ছে গয়শা তাইফে দাওয়াত দিতে গিয়েছিলাম কাফের বেঈমানেরা পাথর মেরেছিল মনে হয় পিঠিতে বুটকালায়ের মতো যে গর্তগুলো ছিল এই গর্তগুলো মনে হয় তুমি বেশি ডলার কারণে মনে হয় ফেটে গেছে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের মানুষদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে লেনিয়ে দিয়েছিল আবু জেহেলের বাহিনীরা নবীজিকে পাথর মেরেছিল এত পাথর মেরেছে নবীজির দেহের ভিতর থেকে এত রক্ত প্রবাহিত হয়েছিল বাজান হাদিস শরীফ আসছে নবীজির স্যান্ডেলটা পায়ের সঙ্গে লেগে গিয়েছিল আম্মা জানাইশা কে বলেন আয়েশা মনে হয় তুমি বেশি ডলা দেওয়ার কারণে গর্ত গোনা মনে হয় ফেটে গেছে আম্মা জানাইশা কোনো কথা বলে না নবীজির গোসল করানো শেষ এবার তোয়ালা মোবারক দিয়া নবীজির দেহটা মুছে দিচ্ছেন মুছার পরে বাজান যদি পানি পরে টের পাওয়া যায় কি যায় না পিঠির ভিতরে নবীজির পিঠির ভিতরে পানি পড়েছে এবার নবীজি পিছনের দিকে ফিরে দেখেন আম্মা জানাইশার চোখের ভিতরে পানি পানিগুলো টপ টপ করে নবীজির দেহের ভিতরে পড়তেছে আম্মা জানাইশাকে ডাক দিয়ে বলেন নবী ও আমার হুমায়রা তুমি কান্দ কেন গো হুমায়রা কি হয়েছে আম্মা জানাইশা কথা বলে না নবীজি এবার মাথাটা ঘুরাইয়া আম্মা জানাইশাকে ডাক দিয়া বলে ও আমার হুমায়রা কি হয়েছে তোমার কান্দ কেন আমার গর্তগুলো দেখে মনে হয় তোমার মহব্বত জন্ম নিয়েছে আম্মা জানাইশা কথা বলে না আবার নবীজি বলে আয়েশা কি হয়েছে গো আয়েশা তুমি কথা বলো না কেন চোখের সামন দিয়া পানিগুলো তো লাল বের হয়ে গেল আম্মা জানাইশা এবার নবীজির আদবের কারণে নবীজিকে ডাক দিয়া বলে ও গো নবী আপনি আমার জীবনের জীবন আপনি আমার মহরণ বাজান একটু মহব্বত দিয়ে বলেন তো আপনি আমার মরণ আপনি আমার দুই দুনিয়ার ধন দয়ালু নবী নবী ও আপনি আমার জীবনের জীবন আম্মা জানাইশা বলেন নবী আপনি যখন গোসল করার জন্য বসে গিয়েছিলেন ওই টুলের পায়ার নিচে আমার শাহাদাত আঙ্গুলটা পড়ে গেছে আল্লাহু আকবার বলেন নিচে ছিল পাথর বাজান আর উপরে কাঠ থাকার কারণে পায়ের নখটা পড়া মাত্র ওই পায়ের নখটা তো ছিল পাথরের উপরে ওই টুলের পায়াটা যখন নখের উপরে পড়ে গেছে নখটা টাস করে ফেটে গেছে আল্লাহু আকবার বলেন আম্মা জানাইশা এত সুন্দর ছিল পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত বিউটিফুল সুন্দর আম্মা আর পৃথিবীতে আসবে না নবীজি খুশি হয়ে হুমায়রা বলে ডাক দেন বিউটিফুল সুন্দর ছিলেন
নখটা ফেটে রক্ত প্রবাহিত হয়েছে নবীজিকে যখন বললেন নবীজি বলেন আয়েশা তুমি তো আমাকে বলতে পারতে আমি উঠে দাঁড়াইলে তো তুমি নখটা টান দিতে পারতা আম্মা জান আয়েশা কি বলেন শুনেন বাজান আম্মা জান আয়েশা বলেন কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি আপনার মসজিদে ফজরের আজান হয় নাই আল্লাহু আকবার কেন ভাই জিবরীল আজান হয়েছে ভাই আজান তো দিয়েছে বলে কেন কেন আপনার বেলাল কি আজকে আজান দেয় নাই বলে বেলালের চাইতো মধুর সুরে মসজিদে নববীতে আজান হয়েছে জিবরীল আমিন বলেন নবী বেলালের আজান শুনে আমরা আরশে আজিম আসমানের ভিতরে ফেরেশতারা নামাজ পড়ি আজকে ফজরের আজান তো আসমানে যায় নাই আবার আজান দেন আল্লাহু আকবার বলেন বিপ্লবী সাহাবীদের জীবনের ভিতরে পাওয়া যায় আবার বেলালকে দিয়ে আজান দেওয়াইছে তারপরে নামাজে রক্ত হয়েছে বেলালকে অনুরোধ করে আজান দেওয়ার জন্য মেহরাবের ভিতরে উঠা দিয়েছেন হাসান হোসেন দুই ভাই এবার উনি আজান শুরু করেছেন আজানের ভিতরে যখন নবীর নাম আসছে বাবা আল্লাহ মুয়াজ্জিন যখন আজান দেয় নবীর নামটা যখন মুয়াজ্জিন বলে আপনি যখন যদি খাইতেও ধরেন খাওয়া বন্ধ করে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন ওয়াজিব তরব হবে ওয়াজিব তরব হইলে কবিরা গুনাহ হবে বাবা আজানে নবীর নাম শুনলে কি বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আজানে না আপনি যখন শুনবেন তখনই বলবেন তবে হ্যাঁ যে কোনো মজলিসে যদি একাধিকবার নবীজির নাম বলা হয় একবার বললেই যথেষ্ট এবার বেলাল মধুর কণ্ঠে আজান দেওয়া শুরু করেছেন কণ্ঠস্বর কিন্তু ভালো ছিল না না বাবা অন্তরের ভিতরে মায়া ছিল কার মায়া নবীর মায়া কার মায়া দয়াল নবী আগের মুরব্বীরা ফজরের নামাজ পড়ে জানালাটা খুলে দিয়া নবীজির নামের বহু গান গাইত বাবা এখন আর সেগুলো পাওয়া যায় না ফজরের পরে জানালা দিয়া টিফির আওয়াজ আসে হযরতে বেলাল আজান দেওয়া শুরু করেছেন নবীদের নামটা তখন এসেছে এবার সাদা আঙ্গুলটা উঠেছে দেখেন বারান্দায় নবী নাই আল্লাহ আকবার হায়াতুস্সামা কিতাবের ভিতরে আসছে নবীজি মুয়াজ্জিন আর আজান দিতে পারে না পড়ে গেছে কিতাবের ভিতরে আসছে হযরত বেলালের জীবনীতে পাওয়া যায় বেশি দিন আর বেলাল থাকে নাই নবীজিকে এত মহাব্বত করেছে নিজের জীবনের চাইতেও বেশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছেন আবু বকর আপনাকে নিয়ে আমি হিজরত করব কি করব আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যাব ছয় মাস আগে বলেছেন ছয় মাস পরে নবীজি রাতের বেলায় গিয়া কাফের বেঈমানদের অত্যাচারের জ্বালায় নবীজি যেই ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন কাফের বেঈমান আবু জেহেলেরা ওই ঘরটাকে ঘিরে ফেলেছে নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন নবী আপনি বের হন শত্রুরা তো ঘিরে ফেলেছে কিতাবের ভিতরে আসছে সূরা ইয়াসিনের দুই মুমিন বা তিন মুমিন পড়িয়া হাতের ভিতরে বালু নিয়া নবীজি বাহিরে এসে বালুটা নিক্ষেপ করেছে কাফের বেঈমানদের চোখে চোখে বালু গোনা চলে গেছে নবীজি কাফের বেঈমানদের মাঝখান দিয়া নবীজি আবু বকরের বাড়িতে চলে গেছে আবু বকরের বাড়িতে গিয়া দরজার সামনে দাঁড়ায়া খালি ডাক দিয়েছে আমার আবু বকর
لبيك يا رسول الله لبيك يا حبيب الله আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আবু বকর রাত তো গভীর হয়েছে আপনি কি ঘুমান নাই গো আবু বকর ডাক দিয়ে বলেন নবীজি আপনি যেদিন বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি নবী সেদিন থেকে আপনার আবু বকর বিছনার সঙ্গে পিঠ লাগায় না বলেন বাবা আল্লাহু আকবার বলেন আবু বকর আপনি কি করেছেন রাতের বেলা বলে আপনি যেদিন বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি সেদিন থেকে রাতের বেলায় দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকতাম দয়াল নবী আপনি আমার জীবনের জীবন আপনি আমার মহরণ আপনি আমার জীবন আপনি আমার দুই দুনিয়ার ধন দয়াল নবী নবী আপনি আমার জীবনের জীবন নবী ছাড়া কোনো উপায় আছে ভাই আছে উপায় আছে আছে বলেন তো আছে রাহমাতাল লিল আলামিন নবী আবু বকর কে নিয়ে সূর পাহাড়ের ভিতরে চলে গেছেন কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণায় সূর পাহাড়ে উনি অবস্থান নিছেন উনি অবস্থান নিয়েছেন সুর পাহাড় পাশেই জাবালে নূর পাশেই জাবালে সুর পাহাড় জাবালে নূর পাহাড়টা অনেক বড় বাবা শুনতেছেন আপনারা জাবালে নূর পাহাড়টা অনেক লম্বা বাবা জাবালে সুর পাহাড় কাফের বেঈমানদের জ্বালায় নবীজি আবু বকরকে নিয়ে জাবালে সুর পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছেন অনেক লম্বা পাহাড় জাবালে নূরে আমার মতো যুবকের উঠতে সময় লেগেছে পনে দুই ঘন্টার মতো অনেক লম্বা পাহাড় এবার দুই বন্ধু মিলে পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে বাবা আপনাদের এলাকায় কলসি ছিল না আগে কলসি মাটির কলস এই মাটির কলস যেমন মুখটা হচ্ছে চিকন আর আপনার এই পেটটা হচ্ছে অনেক বড় এই সুর পাহাড়টা হচ্ছে এরকম এই সুর পাহাড়ের এই গর্তটা এরকম মুখটা চিকন আর পেটটা অনেক বড় দুই বন্ধু এই পেটের ভিতরে ঢুকে এখন আরাম করবেন তিন দিন তিন রাত সেখানে অবস্থান করেছিলেন দুই বন্ধু আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বললেন আবু বকর আমার ক্লান্ত লাগতেছে আমার শরীরটা ভালো লাগতেছে না আমি একটু আরাম করি আপনি একটু বালিশের ব্যবস্থা করেন এবার আবু বকর ডাক দিয়ে বললেন নবীজি আপনি যদি কিছু না করেন কিছু মনে না করেন নবী আমার ডান পাশে রানের উপরে আপনি মাথা দিয়া ঘুমান কেন বালিশ তো নাই আর ওই পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে অনেকগুলো গর্ত করা ছিল ঈসাই আমলের একটা সাপ ঈসাই ইঞ্জিল কিতাবের এক পণ্ডিত যখন পড়েছিল জাবালে সুর পাহাড়ে কাফের বেঈমানদের অত্যাচারে নবীজি তার সঙ্গীকে নিয়ে সেখানে ঢুকবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কানের ভিতরে মাথা নিয়া নবীজি শুয়ে পড়লেন সংক্ষেপ করতেছি বাবা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আপনার জন্য আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কিয়ামতের ময়দানেও নবীজি সকলের জন্য রহমত নবীজি ঘুমিয়ে গেছেন ঈসাই আমলের একটা বিষধর সাপ ওই গর্তের ভিতরে ওই গর্তগুলার ভিতরে লুকিয়েছিল মাথা বের করেছে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন নবীজি কে যদি সাপটা কামড় দেয়, এই জন্য নবীজি ঘুমাইছেন, একটা পা দিয়া গর্তের মুখের ভিতরে, ওই গর্তের মুখের ভিতরে পা দিয়া ঠেসে ধরেছে, যেখানে পা দিয়া ঠেসে ধরেছেন আর কিছু গর্ত ছিল আশেপাশে ওগুলা উনি কাপড় দিয়া বন্ধ করে দিয়েছেন। এক পর্যায়ে গর্তের ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে সাপটা কামড় দিয়েছে, ব্যথার কারণে সারা দেহটা হলুদ রঙের হয়ে গেছে, নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি নবীজির দেহ মোবারক গালের মধ্যে পড়ে গেছে। রানের উপরে মাথা তো, চোখের পানি পড়ছে গালের উপরে পানি, নবীজির ঘুম ভেঙে গেছে। ও আমার আবু বকর, কি ব্যাপার, চোখে পানি কেন, বাড়ির কথা মনে পড়েছে তোমার? আবু বকর বলে, না নবী, বাড়ির কথা মনে পড়ে নাই, মনে হয় তোমার মেয়েদের কথা মনে পড়েছে। বলে, না গো নবী, তাও পড়ে না। নবী, জীবনের সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। ভাই আবু বকর, আপনার চোখে পানি কেন, আপনার চোখে পানি কেন ভাই? আবু বকর ডাক দিয়ে বলে, নবী, একটা সাপ আমার পায়ে কামড় দিয়েছে। নবীজি বললেন, সাপটা কোথায়? আবু বকর এবার পাটা টান দিয়েছেন। নবীজি বললেন, ভাই আবু বকর, আপনি আমাকে কেন ডাক দেন নাই, সাপ দেখেছেন, আমাকে তো ডাক দিতে পারলেন, মহাব্বত দেখেন বাজার, সাপ দেখেছেন, আমাকে তো আপনি ডাক দিতে পারলেন, ডাক দেন নাই কেন? আবু বকর বলে, নবী, আপনার আবু বকর এমন বিয়াদুপ নয়, আপনার ঘুম ভাঙাবে। ও বাদা, নবীজির নাম মসজিদের মুয়াজ্জিন বলে, আর আমরা বিড়ি খাই, আছে না না বাজান, আছে না না নবীজির নাম মসজিদের মুয়াজ্জিন দেয় বলে, আর নবীজির উম্মত ঘরের ভিতরে গান বাজান রে। যদি শান্তি পাইতে চান, নবীজির ভালোবাসা ছাড়া কোনো রাস্তা না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে মানে, আপনার পথ ধরে সে যেন চলাফেরা করে, ফাত্তাবিউনি, আপনার সুন্নতকে যেন সে অনুসরণ করে, আপনি যে ইসলামী আন্দোলন করেছিলেন ওই আন্দোলন যেন আপনার ওই উম্মতও করে। কি আপনাদেরকে কষ্ট দিলাম মনে হয়? বাজান, এগুলা কথা বললে তো শরীরের ভিতরে এখন আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন, এই আগুন সেই আগুন, ঘরের ভিতরে আগুন না জ্বালায়া জুলুম বাজরা শান্তিতে থাকতে পারে না। এবার আল্লাহ পাক আরো বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবে। নবীজিকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। শুধু তাই না, বাজান, ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলেন, আমার ওই বান্দা জীবনে যা গুনাহ করেছে আল্লাহু গফুরুর রহিম, দয়াময় গুনাহগুলো মাফ করে দিবে। ভাই আবু বকর, আপনি আমাকে ডাক দেন নাই কেন?
তো আমাকে ডাক দিতে পারতেন নবীজি আপনার আবু বকর এত বিয়াদব না আমাকে সাপ কামড়িয়েছে আপনার ঘুম ভাঙাবো এমন বিয়াদব আপনার আবু বকর হইতে পারে না ভাই কোথায় কামড় দিয়েছে বলে নবীজি পায়ের ভিতরে নবীজি এবার থুতু মুবারক বের করে লাগিয়ে দিলেন আল্লাহর বান্দার ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল নবীজি এবার গর্তের সাপকে লক্ষ্য করে বলতেছেন কি রে সাপ তুমি কি জানো না আমার সাপই আল্লাহু আকবার আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তুমি কি জানো না এটা আমার সাবি তুমি কামড় দিলা কেন সাপ এবার নবীজির সঙ্গে কথা বলে নবীজিকে ডাক দিয়ে বলে নবীজি 450 বছর যাব এই গর্তের ভিতরে লুকিয়ে আছি আপনাকে দেখার জন্য ঈসাই একজন পণ্ডিত ঈসাই ধর্মের একজন পণ্ডিত কিতাবের ভিতরে পড়তেছিল ইঞ্জিল কিতাবের ভিতরে জাবালে সুর পাহাড়ের গর্তের ভিতরে রাহমাতাল লিল আলামিন নবী তিনটা রাত অবস্থান করবে ওই যে দিন শুনেছি সেদিন থেকে এই গর্তের ভিতরে এসে আছি আপনাকে দেখার জন্য যখন এই মাথাটা বের করি আপনার সাহাবী আমাকে বাধা দেয় দিশা দুয়ার না পায়া কামড় দিয়েছি وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ نبي جير تاتو مرجدا نبي جير تاتو شنمان বাবা নবীজির রওজা মোবারকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল ধরে ধরে নবীজিকে সালাম দিবে কাফের বেঈমানরা শিশুদেরকে শহীদ করতেছে গর্ভবতী মাকে যারা বম বাস্কিং করে শহীদ করছে আপনি ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনার জায়গা থেকে দোয়া করুন আল্লাহ পাক কাফের বেঈমানদের হাত থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুন